রাজ্য জুড়ে উঠে আসছে বেতন সমস্যার ছবি। সোমবার একই ছবি ধরা পড়ল নদিয়ার কৃষ্ণনগরে। বেতন পরিকাঠামো ও সরকারি সুযোগ সুবিধার দাবিতে সরব মিড ডে মিল সহায়িকা সমিতি। মিছিল করে কৃষ্ণনগর এক নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান মিড ডে মিল কর্মীরা। বিডিওর কাছে ডেপুটেশনও জমা দেন তারা। বেতন পরিকাঠামো ঠিক না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মিড ডে মিল সহায়িকা সমিতির। আমাদের এই 12 মাসের মাইনে সেই জায়গায় 10 মাসের মাইনে দেওয়া হয়, মাতৃকালীন কোনো ছুটি দেওয়া হয় না। তারপরে সরকারি মজুরি হিসাবে আমাদের মাইনে দিচ্ছে না। আর আমাদের 4 মাসের যে বরাদ্দ করেছে সেই 12 মাসের বরাদ্দ আমরা চাচ্ছি। যেভাবে যা টাকা বরাদ্দ করা হয়েছে মাইনে হিসেবে, সেই সেখান থেকে আমাদের যেভাবে পরিশ্রম হিসাবে যতটা আমরা গমটা কাটি কাজ করি সেইভাবে আমাদের দেওয়া, ওনাদের হিসাব করে আমাদের মাইনে দেওয়া। আপনাদের খোঁজ নিয়ে দেখব প্রশাসনের কাছে যে কেন তারা 2 মাস মাইনে পায়নি। নিশ্চয়ই যদি না পেয়ে থাকে তাহলে প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে তাদের এই সমস্যার সমাধান করতে। মিড ডে মিলের টাকা সরিয়ে বক্তুইয়া অনুদান দিয়েছে কটাক্ষ বিজেপির। রাজ্য সরকার যারা মিড ডে মিলের মানে কর্মচারী বা মিড ডে মিলের সঙ্গে যুক্ত আছে তাদের 2 মাসের টাকাটা ইচ্ছাকৃতভাবে মানে কাটমানি হিসেবে সরিয়ে রাখে। যে কাটমানি দিয়েই বলুন আর যেখান দিয়েই বলুন, বকটুইতে যারা অনুদান দিয়েছিল এই মিড ডে মিলের টাকা থেকে, এখানে আইসিডিএসের যে কর্মী কার্যকর্তা তাদের উপর থেকে তোলা তুলে সেই টাকাতে মেলা খেলা বা অন্য কিছু করছে, এবং বকটুই কাণ্ডে যে টাকাটা দেওয়া হয়েছে এই এখান থেকে দেওয়া হয়েছে এই মিড ডে মিল থেকেই। কখনো আশাকর্মী কখনো অঙ্গনওয়াড়ি কর্মী, পাওনা আদায় কেন বারবার বিক্ষোভের পথ বেছে নিতে হবে? নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।